are you? I hope all of you are well. Now I am going to take the class, Standard 4 Science. Today's my topic is food, nutrient and microbes. I shall try to discuss about the topic. At first, we shall know that what is microbes. Microbes bolte ki bujho? Seta amra prothome janbo. In reply, we shall say that microbes are living beings. They are so tiny that they can be seen only through a microscope. Hence, they are called microbes. Microbes are found in air, water, food, soil, and even in dead and living organisms. Some microbes are harmful, therefore they are called germs. Bacteria, protozoa, and virus are some types of microbes. আমরা মাইক্রোস মানে কি আণবিক কণিক জীব যা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে ওইগুলি দেখা যায়। মাইক্রোস্কে আমরা কয়েকটি ভাগ করতে পারি, যেমন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস এটসেট্রা। এবারে আমি সংক্ষেপে ওদের একটু সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি জিনিসগুলো দেখতে কেমন। আমি বোর্ডে কয়েকটা ছবি এঁকেছি, সবাই লক্ষ্য করো। প্রোটোজোয়া জিনিসটা দেখতে এই ধরনের, ব্যাকটেরিয়া ছবিটা এই টাইপের, ফাঙ্গাস এই ধরনের, ভাইরাস এই টাইপের। এবারে আমি সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি ব্যাকটেরিয়া এটা কি। দে আর টিনি সিঙ্গেল সেল অর্গানিজম, এককোষী প্রাণী এবং আণবিক জীব। দে হ্যাভ ডিফারেন্ট শেপ, তাদের আকৃতি বিভিন্ন রকম হয়। সাম ব্যাকটেরিয়া আর হার্মলেস, ওয়াই সাম আর ইউজফুল, কিছু আছে ক্ষতিকারক, কিছু আছে উপকারী। সাম মে অলসো কজ ডিজিজ, কিছু কিছু ব্যাকটেরিয়া আমাদের রোগ সৃষ্টি করে। নম্বর টু, প্রোটোজোয়া। ব্যাকটেরিয়ার ছবিটা দেখো, এগুলি হলো ব্যাকটেরিয়া, এটা বলে দিয়েছি। এবার প্রোটোজোয়ার বর্ণনা দিচ্ছি। প্রোটোজোয়া, দে আর দ্য স্মলেস্ট সিঙ্গেল সেল অর্গানিজম, খুব ক্ষুদ্রতর সূক্ষ্ম এককোষী জীব, আণবিক জীব। সাম প্রোটোজোয়া আর প্যারাসাইট, কুসব কুসে বাস করে। সাম প্রোটোজোয়া আর হার্মলেস, কিছু কিছু প্রোটোজোয়া আছে আমাদের উপকারী। ভাইরাস, নম্বর থ্রি হলো ভাইরাস। দে আর মাছ স্মলার দেন ব্যাকটেরিয়া, এগুলি ব্যাকটেরিয়া থেকে আরো সূক্ষ্ম। দে লিভ ইনসাইড দ্য সেলস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, উদ্ভিদ এবং প্রাণীদেহের বিভিন্ন কুশেরা বাস করে। ভাইরাস কজেস মিনি ডিজিজ, ভাইরাস অনেক রোগ সৃষ্টি করে। এই গত 8-10 মাস ধরে আমরা যে সাফার করলাম, যেই অসুখটা কোভিড-19, ওটা এক ধরনের ভাইরাস সংক্রমিত রোগ। ফাঙ্গাস, ইট ইজ অলসো এ টাইপ অফ লিভিং বিং, এটা এক ধরনের সূক্ষ্ম জীব। দে ডু নট হ্যাভ ক্লোরোফিল, তাদের শরীরে ক্লোরোফিল থাকে না। দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার ওন ফুড, তাদের খাদ্য তারা নিজেরা তৈরি করতে পারে না। সাম ফাঙ্গি আর মাইক্রোস্কোপিক, কিছু কিছু ফাঙ্গি মানে ছত্রাক, ওরাও আণবিক জীব। ইউজফুল অফ মাইক্রোবস, মাইক্রোবসের উপকারিতা। মাইক্রোবস মানে আণবিক জীব, এরা কিছু কিছু উপকারিতাও আছে, অপকারিতাও আছে। আমি এবার বলছি ইউজফুল অফ মাইক্রোবস। সাম ব্যাকটেরিয়া হেল্প ইন কার্ডিং মিল্ক টু ফর্ম কার্ড, কিছু কিছু ব্যাকটেরিয়ার সাহায্য নিয়ে আমরা দুধ থেকে দই তৈরি করি। নম্বর টু, সাম মাইক্রোবস আর অলসো ইউজ মেক মেডিসিন, কিছু কিছু মাইক্রোবসকে কাজে লেগে আমরা ঔষধ তৈরি করি। নম্বর থ্রি, সাম আর ইউজ ফর সয়েল ফার্টাইল, কিছু কিছু মাইক্রোবস আমাদের মাটিকে উর্বর করতে সাহায্য করে। গেল নম্বর টু পয়েন্ট, হার্মফুল অফ মাইক্রোবস, মাইক্রোবসের অপকারিতা, ক্ষতিকারক দিকটা আমরা একটু আলোচনা করব। সাম ব্যাকটেরিয়া কজেস ডিজিজ লাইক টাইফয়েড, নিউমোনিয়া, টিউবারকুলোসিস এটসেট্রা। কিছু 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 মাইক্রো সরি কিছু কিছু ব্যাকটেরিয়া আমাদের কী কী রোগ সৃষ্টি করে, টাইফয়েড, নিউমোনিয়া, টিউবারকুলোসিস ইত্যাদি রোগ সৃষ্টি করে। সাম প্রোটোজোয়া আর কজেস ডিসেন্ট্রি অ্যান্ড ম্যালেরিয়া, কিছু কিছু প্রোটোজোয়া গঠিত রোগ হল ডিসেন্ট্রি মানে আমাশয়, ম্যালেরিয়া এটসেট্রা। সাম ভাইরাসেস কজেস পোলিও, করোনা অ্যান্ড কমন কোল্ড, পোলিও রোগ, সর্দি কাশি ইত্যাদি রোগ সৃষ্টি করে সাম ভাইরাস, কিছু কিছু ভাইরাস। ডিয়ার স্টুডেন্ট, আই হোপ অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস টপিক। নেক্সট ডে আই শ্যাল ডিসকাস ইট ইন ডিটেলস। নমস্কার টু অল, থ্যাংক ইউ।